টেস্ট মর্যাদা পাওয়া নতুন দলটা এলিট ক্রিকেটের নামে তারকাবহুল ভারতের বিপক্ষে ইন্ডিয়ান ক্রিকেটের মহারথীদের বিপক্ষে টস জিতে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছিলেন ২২ বছর বয়সী ওপি আর ২৪ বছর বয়সী বিদ্যুৎ দুই দশক পরও পরিষ্কার চোখে ভাসে সেই মুহূর্ত টিম প্ল্যান ছিল অন্যরকম কিন্তু মাঠে নামার পরপরই কিন্তু প্ল্যানগুলো কিন্তু সব এলেমেলে হয়ে যায় বিকজ তখন এই সুপারস্টার প্লেয়ারদের সাথে যখন খেলতে পারছি টেস্ট ম্যাচ রাহুল দ্রাবিড় ছিল সচিন টেন্ডুলকার ছিল তাদের দেখার পরপরই না অনুভূতিটা অন্যরকম হয়ে যায় যখন টেস্ট ক্যাপ নিয়ে মাঠে নামে আমার কাছে মনে হয় যে তার থেকে বড় পাওয়ার ক্রিকেটে কোনো কিছু হতে পারে না বাংলাদেশের ফার্স্ট টেস্টের ফার্স্ট বলটা

উনিও ক্যালকাটার বাংলা বলে আমরাও বাংলা বলি বা সৌরভ গাঙ্গুলির সাথে আমরা অনেক ডিসকাস করছি ওরা ও আমাকে আমাদের আমাকে আরো অপিকে অনেক আহ উৎসাহ দিয়েছে যে যে না অসুবিধা নাই তোমরা টেস্ট খেলতেছো এটা নিয়ে এত প্রেশার নাই যে খারাপ ভালো হবে আস্তে 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 লার্ন করতে করতে ঠিক হয়ে যাবে টপ কালাম তখন আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মেছিল যে আমরা ম্যাচটা হয়তো ড্র করতে পারি সচিন টেন্ডুলকারের সাথে কথা হয়েছিল তাকে জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট ক্রিকেটে খেলার জন্য কি কি দরকার তো তিনি কিছু পরামর্শ দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল যে মেডিটেশন যে ম্যাচের আগে কিভাবে মেডিটেশন করতে হয় তুমি কিভাবে খেলতে চাও এখন ক্রিকেট কোচিং এসেছি আমি কিন্তু সেই পরামর্শগুলোই কিন্তু আমার স্টুডেন্টদেরকে দেই আলাদা করে ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট নয় তখন মানুষের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট বলের লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলা বাংলাদেশ এটাই ছিল বিরাট ব্যাপার সময় পেরিয়েছে অনেকটা ওয়ানডের মতো টেস্টেও পারফর্ম করবে টাইগাররা বিশ বছর পূর্তিতে এই এক আশা পূর্বসূরিদের মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা